শারদীয়ার হার্দিক ভালোবাসা। আমরা ইংরেজিতে মহালয়ার যে উদ্যোগ আমরা 2017 সাল থেকে নিচ্ছি, এবছর নতুন করে সেই উদ্যোগেরই আমরা সামিল হয়েছি। তো আমরা এবারের যে শুটিং, এটা একটা পর্ব ছিল, আজকে অনেক রাত হয়েছে। তো আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের এবারের যিনি মহিষাসুরের ভূমিকা অভিনয় করছেন, আপনাদের অনেক পরিচিত অভিনেতা শ্যামসুন্দর সেনগুপ্ত। আমি শ্যামসুন্দরবাবুকে কিন্তু জিজ্ঞেস করবো কয়েকটা কথা। আমরা তার মুখ থেকে শুনিনি যে তার আমাদের প্রশ্নের উত্তর তিনি কী বলেন। আচ্ছা, ইংরেজিতে মহিষাসুরের তিনি ব্যাপারটা আপনার কেমন লাগে? এটা তো একটা অভিনব উদ্যোগ, মানে এই উদ্যোগ ভারতবর্ষে বা বাংলায় কেউ নিয়েছে কি না আমার সন্দেহ আছে, আমি জানি না কেউ নিয়েছে কি না। তবে এই 3 বছর ধরে এই মহালয়া এবং ইংরেজিতে মহালয়া যাতে মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেই যে মানে উদ্যোগ এবং এত যত্ন সহকারে উদ্যোগ, এটা আমার ভীষণই ভালো লাগছে। এবং আমার মনে হয় এটা পৃথিবীর প্রত্যেকের কাছেই মানে পৌঁছে যাবে, কারণ ইংরেজিতে এর আগে কেউ করেছে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই আমাদের যে একটা পারিবারিক শুটিং বা আমাদের যে বলবো মানে মজার ছলে যে আমাদের অনেকগুলো কাজ আমরা করে নিলাম বা উঠে নিলাম, সেইখানটাতে কাজ করতে করতে আপনি একজন প্রফেশনাল অ্যাক্টর আমরা সবাই জানি, সেই হিসেবে আপনার কেমন লেগেছে? প্রফেশনাল বলে কিছু নেই, এটা পুরো একদম দেখে মনে হচ্ছে বা এখানে এসে একদম একটা পরিবারের কাজ চলছে। এখানে সবাই একদম নিজের মতন করে কাজ করছে, এখানে কোনো মানে প্রফেশনালের কোনো ব্যাপারই নেই, প্রফেশনালের জন্য কোনো ব্যাপারই নেই। এটা মানে এত ভালো লাগছে এখানে কাজ করে, এবং মানে প্রত্যেকের এত সহযোগিতা, এ মানে ভাবা যায় না। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম শ্যামসুন্দর সেনগুপ্তকে, আমরা আবারও তাকে শুভেচ্ছা জানাই, এবং আপনার দর্শকদের প্রতি যদি কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, আমি বলবো যে আমাদের মহালয়া তো আমাদের একটা পরম্পরা, আমাদের এটা চলে আসছে মানে দশকের পর দশক ধরে, কিন্তু ইংরেজিতে মহালয়া এটা আপনাদের কাছে একটা অভিনব ব্যাপার। এটা অবশ্যই আপনারা দেখবেন, এবং আমাদের এই কাজটা আমরা এত কষ্ট করে একসাথে কাজ